ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাশিদুল হাসান সহ তিনজনকে আটকের পর রাজধানীর ধানমন্ডিতে জামায়াতের একটি গোপন অফিসে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসির দাবি সহিংসতা তহবিল সংগ্রহ সরবরাহ হতো গোপন ওই কার্যালয় থেকে মিলেছে কোটা আন্দোলন ঘিরে সহিংসতা সমন্বয়ের নানা আলামত সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা শহীদ ফান্ড এখানে পাঁচ টাকা দুজনের সিগনেচার মহিলা বিভাগীয় ব্যয় এমন আরও নানান রশিদ আর ডোনেশন আনার আলামত জামায়াতের ধানমন্ডির গোপন এ কার্যালয়ে জিহাদি নানা বই লিফলেট দিয়ে ঠাসা অফিসটি পুলিশ বলছে দেশীয় এই অস্ত্র আর এগারোটি হাতবোমা অভিযানের পর পাওয়া গেছে এখানে জামায়াত এবং ইসলামী ছাত্রশিবিরের তিনজনকে আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই ভবনের এই জায়গাটিতে আসে সিটিটিসি এবং তার আসার আগেই আমরা যেটি দেখতে পাচ্ছি এই পাকের ঘর যেটি আছে এর এই অংশটি ভেঙে এখান থেকে যারা এই অফিসে ছিল তারা সবাই এখান থেকে পালিয়ে চলে যায় এবং তার আগে এই তালাটি মেরে দিয়ে তারা এখান থেকে চলে যায় এই অফিস থেকে কিভাবে বের হয়ে যাবে পুলিশের উপস্থিতি টের পেলে তার একটি গোপন সুরঙ্গবত এখানে তারা স্পষ্ট তৈরি করে রেখেছে এবং আমাদের অফিসাররা যারা প্রথমে অফিসে ঢুকেছিল যে তাদের বাইরে থেকে লাইট দেখেছিল কিন্তু যখন তারা ভিতরে ঢুকে তখন সমস্ত লাইট অফ করা ছিল সিটিসি বলছে কোটা আন্দোলন ঘিরে সহিংসতার সমন্বয় করা হয়েছিল এখান থেকে আটকদের জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে বলেও জানান সিটিটিসি প্রধান এই অফিস থেকেই তারা বিভিন্ন জায়গায় তারা তারা ফান্ড দিয়েছে এই অফিস থেকে নির্দেশনা দিয়েছে এবং যারা বিভিন্ন তাদের যে ডোনার তাদের যে সদস্যদের চাঁদা তারা এই অফিসে রিসিভ করেছে এবং এখান থেকে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছু বড় বড় ডোনার দিয়ে টাকা দিয়েছে তাদের আমরা পেয়েছি তহবিল ধানমন্ডি পাছেরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের হাসপাতালের পাশের ভবনের চারতলায় জামায়াতের গোপন এই অফিস চলছিল পাঁচ বছর ধরে আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা